যুক্তরাজ্য ও বাহরাইনের পর তৃতীয় দেশ হিসেবে ফাইজার বায়োনটেকের করোনা টিকার অনুমোদন দিয়েছে কানাডা। ফাইজার বায়োনটেকের করোনা ভ্যাকসিনের তথ্য হ্যাক হয়েছে বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। ভারতে জরুরি ভিত্তিতে করোনা আক্রান্তদের জন্য সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের তৈরি টিকা দেশটির ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন পায়নি। যুক্তরাষ্ট্রে একদিনে 3,000-এর বেশি মৃত্যুর রেকর্ড, জাপানে একদিনে 2,800-এর বেশি করোনা আক্রান্ত শনাক্তের রেকর্ড, বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্ত 6,92,00,000-এর বেশি, মৃত্যু 15,76,000 ছাড়িয়েছে, সুস্থ হয়েছে 4,80,00,000-এর বেশি মানুষ। স্বাগত চ্যানেলে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে। আজ 10 ডিসেম্বর বৃহস্পতিবার, দেশে করোনা ভাইরাস শনাক্তের 278তম দিন এবং লকডাউন ছাড়া 198তম দিন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের প্রেস বিজ্ঞপ্তি জানিয়ে দিচ্ছি, আমি লায়লা নওশীন। আজ 140টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় কল এসেছে 2,289টি। এখন পর্যন্ত মোট কল এসেছে 2,31,28,720টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 16,600টি। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 16,265টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 29,27,929টি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,861 জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত 4,85,965 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 11.44%। পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত গড় শনাক্ত 16.60%। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 4,486 জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে 4,10,452 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 84.46%। 24 ঘন্টায় মারা গেছে 37 জন এবং করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সর্বমোট মারা গেছে 6,967 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.43%। বর্তমানে মোট চিকিৎসাধীন আছেন 68,546 জন। জানিয়ে দিচ্ছি লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় যারা মারা গেছেন তার মধ্যে পুরুষ 28 জন এবং নারী 9 জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছে 5,326 জন, নারী মারা গেছেন 1,641 জন। জানিয়ে দিচ্ছি বয়স বিবেচনায় মৃতের সংখ্যা। গত একদিনে যারা মারা গেছেন তার মধ্যে 31 থেকে 40 বছর বয়সী 3 জন, 41 থেকে 50 বছর বয়সী 3 জন, 51 থেকে 60 বছর বয়সী 8 জন এবং 60-এর ঊর্ধ্ব 23 জন। গত 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছে 36 জন এবং বাড়িতে মারা গেছেন 1 জন। এবারে জানিয়ে দিচ্ছি বিভাগওয়ারি মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় যারা মারা গেছেন তার মধ্যে ঢাকা বিভাগে 23 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন, রাজশাহী বিভাগে 2 জন, সিলেট বিভাগে 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 3 জন। 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 207 জন, আইসোলেশন থেকে ছাড় পেয়েছে 280 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছে 12,653 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছে 1,053 জন এবং কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছে 924 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছে 42,181 জন। এই ছিল আজকের করোনা আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সুরক্ষিত থাকবেন।